সরকার পতনের এক দফা দাবিতে চট্টগ্রামে আজ বিএনপির পদযাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাজীর দেউড়ে থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, কর্মসূচি কি শুরু হয়েছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং নেতারা কি বলছেন জানাবেন। সোহেলি, আমি এখন অবস্থান করছি বিএনপির যে দলীয় কার্যালয়, যে নাসিমন ভবন, নাসিমন ভবনের যে নূর মোহাম্মদ সড়ক, সে সড়কের উপরে। সেখানেই আসলে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখানে একে একে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে এসছেন, তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে, বিভিন্ন উপজেলা থেকে শুরু করে বিভিন্ন যে এখানে যে নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা তাদের যে এখানে এই কর্মসূচিতে অংশ নেবেন। কিছুক্ষণ পরে এই কর্মসূচি শুরু হবে। মূলত তারা 3টা থেকে এই কর্মসূচি শুরু করবেন এবং এখান থেকে তারা প্রথমে যে পদযাত্রা কর্মসূচিটি শুরু করবেন সেটি এখান থেকে শুরু হয়ে এনায়েত বাজার হয়ে, তাদের যে রুট সেটি হচ্ছে এনায়েত বাজার হয়ে নিউ মার্কেট হয়ে সেটি আবার ঘুরে টাইগার পার্ক হয়ে দেওয়ানহাট, এটি তাদের আসলে যে পদযাত্রার রুট, সেই পদযাত্রার রুট। তো এখানে নেতাকর্মীরা তারা সাময়িক এখানে এসে তারা আসলে সংক্ষিপ্ত যে বক্তব্য তারা সেটি রাখছেন, যে পদযাত্রায় তাদের যে বক্তব্য সেগুলো তারা আসলে বলছেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে দলে দলে মিছিলে মিছিলে অনেক 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 কর্মীরা কিন্তু তারা কিন্তু এখানে নেতাকর্মীরা আসছেন। এখন পর্যন্ত নূর মোহাম্মদ সড়ক যে রয়েছে সেটি হয়তো আমরা দেখেছি বেশ কিছু অংশ কিন্তু আমরা নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তো তারা আসলে কিছুক্ষণ পরেই যে পদযাত্রা শুরু করবেন এবং সে বিষয়ে আসলে নির্দেশনা দিচ্ছেন এবং একই সাথে তাদের যে দলীয় কর্মসূচি যেসব বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা আসলে তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে কি কোনোভাবে যাতে এই সরকারের পতন ছাড়া তারা আর কোনো দাবি চান না এবং এই সরকারের পতন করেই তারা আসলে তারা এখানে মাঠ ছাড়বেন, এই বক্তব্যগুলো তারা আসলে এখানে এখানে দিচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা যে অংশ যেই যেই কর্মসূচিটি তারা আসলে করছে এখানে সেটি আসলে গতকালকে পালন অনুষ্ঠিত হয়েছে কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে আজকে। তো আজকের এই কর্মসূচি ঘিরে তাদের মধ্যে আমরা বেশ কিছু নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনামূলক আমরা দেখছি, যে উদ্দীপনা লিখছি তারা আসলে উজ্জীবিত এবং তারা এই কর্মসূচিকে সফল করার জন্য তাদের যে নেতাকর্মীরা এখানে নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি রানী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির পদযাত্রা নিয়ে জানাতে নগরীর কাজীর দেউড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।